আসসালামু আলাইকুম। তানজিনস কুকবুকের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি পাইনঅ্যাপল আপসাইড ডাউন কেক। আনারসের এই সিজনে আনারস দিয়ে তৈরি করে ফেলতে পারেন মজার এই কেকটি। চলুন তবে দেখে নিই এই কেকটি বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থেকে থাকে তবে আপনারা চেষ্টা করবেন আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে। এখন সবগুলো ডিম ভাঙা হয়ে গেলে আমরা কুসুমগুলোকে আলাদা করে নেব। এখন একটা এক বিটা দিয়ে লো মিডিয়াম স্পিডে আমি ডিমের সাদা অংশটাকে ফোম করে নিচ্ছি। যখন ফোমের উপরে হালকা বাবল ছোট হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি ধাপে ধাপে মেশাচ্ছি। চিনিটা মেশানো হয়ে গেলে আমরা এখানে আগে থেকে সরিয়ে রাখা ডিমের কুসুমটা মিলিয়ে দেব। এখন আবার এক বিটার দিয়ে পুনরায় আমরা বিট করে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ মেল্টেড বাটার। বাটারটাও আমি আস্তে আস্তে ধাপে ধাপে মেশাচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে আমি একটু মিশ্রণটাকে ভালোভাবে বিট করব। আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে একপাশে সরিয়ে নিচ্ছি। এবার আরেকটা মিক্সিং বোলে একটা ছাঁকনি দিয়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার এবং 1/2 কাপ গুঁড়ো দুধ। এখন সবগুলো উপকরণ আমি একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। এখন আগের মিশ্রণটার সাথে আমি শুকনো উপকরণগুলো একটা এগ হুইস্ক দিয়ে অল্প অল্প করে মেশাবো। খুব জোরে মেশানোর প্রয়োজন নেই, আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। আমার সবটুকু মিশ্রণ মেশানো হয়ে গিয়েছে। এখন একটা 8 ইঞ্চি রাউন্ড ডাইসে আমি একটু তেল নিয়ে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার আমি সেই ডাইসটার মধ্যেই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। পানিটা কিন্তু রুম টেম্পারেচারের পানি হতে হবে। এখন চুলায় আমরা একটা ক্যারামেল করে নিচ্ছি, যেমনটা আমরা পুডিংয়ের ক্ষেত্রে করে থাকি। এতে করে কেকটার উপরে একটা খুব সুন্দর ব্রাউন কালার আসবে। এবার আমি একটা আনারসকে গোল গোল করে কেটে নিয়েছি। এখন একটা কুকি কাটার দিয়ে আমি সবগুলো আনারসের মাঝখানটা কেটে নিচ্ছি।
এখন একটা নাইফ দিয়ে হাফ করে কেটে নিচ্ছি সবগুলো আনারসের টুকরোকে। এখন সেই ক্যারামেল করা ডাইসটার মধ্যে আমি আনারসের টুকরোগুলো সুন্দর করে সাজিয়ে বিছিয়ে দেব। দেখুন আমি কিভাবে করছি, দেখতে অনেকটা ফুলের মতো দেখাবে। সবগুলো আনারসের টুকরা বেছানো হয়ে গেলে আমরা কিছু চেরি ফল নেব। চেরি ফলগুলোকে আমি মাঝখানে দিয়ে সাজিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল, শুধু দেখার ভালো লাগার জন্যই আমি দিচ্ছি। এখন পুরো মিশ্রণটাকে আমি ডাইসে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণ ঢালা হয়ে গেলে আমি একটা স্প্যাচুলা দিয়ে পুরো মিশ্রণটাকে সমান করে দিচ্ছি। এবার আমি ডাইসটাকে 2-3 বার ট্যাপ করে নেব। এই কেকটা আমি চুলায় বেক করব। একটা হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম। এখন কেকের মোল্ডটা আমরা দিয়ে দিচ্ছি। এখন এটা ঢেকে মিডিয়াম লো হিটে আমরা 45 মিনিট থেকে 1 ঘন্টার জন্য ওয়েট করব। অথবা এটা আপনারা ওভেনেও বেক করতে পারেন। ওভেনে 170°C তাপমাত্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। বেক হওয়ার পর আমি কেকটা বের করে নিলাম। এখন একটি নাইফের সাহায্যে ডাইস থেকে কেকটা আলাদা করে নিচ্ছি। এবার একটা প্লেটে আমি কেকটা বের করে নিয়েছি। দেখুন কেকটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আপনাদেরকে আমি একটা স্লাইস কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটার টেক্সচার এবং কেকটা দেখতে কতটা সফট দেখাচ্ছে। এই যে কেকটার ভেতরের অংশটাও ঠিক একই রকম ভাবেই সফট। আমি আপনাদেরকে একটা পিস কেটে দেখালাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাকে আমার কাজে অনেক বেশি অনুপ্রাণিত করে। ইনশাআল্লাহ আরেকটি নতুন পর্ব নিয়ে অবশ্যই হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।